বর্তমান দিনে ছেলে বাবারা পোলট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার। যেমন পোলট্রি মুরগি চল্লি বিয়াল্লিশ দিয়ে মানুষ করে দোকানদারের কাছে বিক্রি করে দিতে হয়, তা বর্তমানে ছেলে বাপেদের ছেলে মানুষ করে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিতে হয়। দাদা একটা নয় দুটো দুটো ছেলে আমার, ছোটো ছেলের লেখাপড়া শিখলাম, বিয়ে দিলাম, চাকরি পেলো, সে বাবার ভাত দেওয়া ভয়ে সে কলকাতায় চলে গেল। বড়ো ছেলে তাকে লেখাপড়া শিখলাম, বিয়ে দিলাম, প্রাইভেট টিউশনই করে, সে বাবার ভাত দেওয়া ভয়ে সে আলাদা থাকে। তা দুটো দুটো ছেলের বাবা আমি, দুটো দুটো ছেলে বাবা হয়ে আমি কি করছি না, শ্মশানে মরা পড়াচ্ছি, শ্মশানে ডোমের কাজ করছি, এর থেকে আমার বিষকে মরে যাওয়া অনেকে ভালো। তোর কথা কেমন শুনতে পাচ্ছ, টিকটক করতে কেন ভারত দর্শন করছি? ও বাবা রে, কোথাকার কে এসে গেছে? ওদি এখন যা বর্তমান দিন, মানুষ টিকটক করে কত ভাইরাল হয়ে যাচ্ছে। টিকটক করে ভাইরাল হবি, রাস্তায় ভাইরাল হয়ে ঘুরছে, ধরে তোর শাড়ি খুলে। শাড়ি আমার খুলতে হবে না, ওই যে ভুবন বাদ্যকর তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। কি এমন একটা বাদাম বাদাম গাঠ করলো, কোটিপতি হয়ে গেল। এবার মানুষের কাছে জেনে দে, একসাং রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। এটা তো শ্মশান, মানুষ শ্মশানে কেন আসে? শান্তির খোঁজে মানুষ শ্মশানে আসে। তোমার দুজনে কি হয়েছে, শ্মশানে অশান্তি পাকাচ্ছ? দেখো দাদু, মাথা গরম করো না, স্বামী স্ত্রী বাবার বুঝে নিচ্ছি, তুমি বেশি মাথা গরম করো। কলকাতা চলে যাও, চলো মা, বাবা মা কলকাতা সেখানে নিয়ে চলে যাও। তোমার কথা শুনতে হবে। হ্যাঁ আমার তো শুনতে হবে, আমি শুনবো। শালা কাতি মায়ের কুকুরের মতো গ উঠেছে, কামড়া কামড়ি করে। তুই তোর দুজনে কি হয়েছে আমার কাছে, আমার কাছে? তোর তো দেখে মনে হয় নতুন বিয়ে করে, তা উঠতি বয়সে ফুর্তি না করে গন্ডল পাকাচ্ছি কেন, কি হয়েছে কি? ও দাদু ওকে বলেছি টিকটক করতে হবে না, বলে হ্যাঁ টিকটক করো। এই রে, ওই জন্য দুজনে বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বাড়ির বউ টিকটক করবে, শরীরে 75% দেখিয়ে টিকটক করবে, ইয়ং ছেলা কমেন্ট করবে, লাইক করবে, খুব ভাল লাগে। ও দাদু, এইটা তো এখন গাল ফ্যাশন, ফ্যাশনটা ফ্যাশন কেটে যায় না। না না কিছু হবে না। ও দাদু ভাই একটা কথা বলবো, ভালো তুমি কোনোদিন প্রেম করেছিলে? মায়ের জীবনে প্রেম করি নাকি, দুটো বাচ্চা করে মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এসো না দুই লোকে একটু টিকটক করে, আমার তো কোনো কথা শোনে না, আমার জীবনটা না পুরো হেল্প করে দিল। বিয়ের আগে তুমি মোটা ছিলে, বিয়ের পর তোমার হালকা করতেছে। ও নো, হালকা না, হালকা না, হেল হেল বেল 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 না, হেল ওয়াট। এ বিচ্ছিরি প্রকৃতির মেয়ে, একবার একটা কথা বলি শোনো, তোমার ঠাকুমার সঙ্গে প্রথম যখন আমার বিয়ে হয়, আমি শুধু আদর করে বলেছি, ও গো একটু আলু সিদ্ধ ডাল করো না, তা তোমার ঠাকুমা আলু সিদ্ধে আমার লঙ্কা দিয়েছে, আমি খাবো কি একটা কুকুরে দিয়েছি, খেয়ে গ উঠে মরে গেছে। তোমার সে কি, আমি তাতে কিছু বলেছি? স্বামী স্ত্রী গন্ডল করতে আছে, স্বামী স্ত্রী মিলে মিশে পরস্পর হাতে হাত রেখে, কাঁধে কাঁধে রেখে সংসার করতে হয়, এটা হলো স্বামী স্ত্রীর নিয়ম। ও দাদু, তা তুমি সঠানা পরে পরে গল্প করছো কি করবে? আরে একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে। এ বাবা, ওরা তো লাশ ও শ্মশানে শুয়ে আছে। দেখো দেনি, এরপর যদি লাশ আসে তুমি কি একসঙ্গে গন্ডগোল করবে? কি বাবা, শ্মশানেতে কেউ ছিল না, একটু আগে তো একটা লাশ ছিল, তাকে তো আমি অনেকক্ষণ আগে পুড়ে দিই, যাতে কেউ ছিল না। আরে দুটো ছেলে মেয়ে, তারা নতুন বিয়ে করেছে, সংসার মানে কি জানে না, তার টিকটক নিয়ে গন্ডগোল করছে, তার দুকথা বুঝিয়ে বলছিলাম। দাদা আমি আমরা কাজ করি, আমার জীবনে শান্তি নেই, কোনো অবসর নেই, কারো সে কথা বলে সেই সময়টুকু আমার জীবনে নেই। যাই হোক, আমার কাজ হলো মরা পড়ানো, তো সোজা দুটো মরা এসেছে, এই মরা দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। কি ব্যাপার, একটু আগে তো এদের সাথে গল্প করছিলাম, তাহলে দুজনের লাশ, তাহলে এতক্ষণ কি আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম? আমার 25 বছর মরা পড়ানোর অভিজ্ঞতা, আজ বুঝতে পারলাম আমার স্মৃতিশক্তি হ্রাস হয়ে গেছে, তাই তো আমার বিবেক আমাকে বলে যায় ওরে অদিত চৌধুরী, এবার অবসর নেওয়া উচিত, এবার অবসর নিতে হবে, তোর বয়স হয়ে গেছে, তোর স্মৃতিশক্তি হ্রাস হয়ে গেছে, তুই দুটো আত্মার সঙ্গে গল্প করছিলিস ঘুণা করে বুঝতে পারিস। যাই হোক, এই লাশ দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। ¶¶
পঁচিশটা বছর কেটে গেল। পঁচিশ বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম, আর পঁচিশ বছর পর এই প্রথম বাড়িতে পা রাখল। আর ওদিকে আমার ছেলেটা, আমার ছেলে স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে, বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়িতে বের করে। দুটো বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি, তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার এখানে এসছে। কিন্তু বাড়িতে তো এলাম, বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা 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 কি বাবা খোকা, এতদিন পর তোর বাবার কথাটা মনে পড়লো, তোকে দেখে আমি শান্তি পেলাম যে এতদিন পরে আমার খোকা আমাকে মনে করেছে। আচ্ছা হঠাৎ এতদিন পর তোর বাবার কথাটা মনে পড়লো। বলছি বাবা, তোমার নাতি তোমার এখানে এসছে? আমার নাতি? হ্যাঁ, পঁচিশ বছর আগে চলে গেছি, বাবাকে একবারও খোঁজ নিসনি। কবে নাতি জন্মগ্রহণ করলো সেটাও আমি জানি না। হ্যাঁ, পঁচিশ বছর পরে এসে বলছে নাতি তোমার বাড়িতে এসছে। ওরে খোকা, তুই তোর বাবাকে চিনতে পারলি না, সে তার দাদুকে চিনবে কেন? ওরে নাতি আমার বাড়িতে আসে। তোমার নাতি আসেনি? আচ্ছা খোকা, এমন কি ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার কাছে আসবে? দেখো না বাবা, তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে, বিয়ে করে বাড়িতে নিয়ে এসছে। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিই। দুটো বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি, তাই তো তোমার এখানে খুঁজে এলাম। ঠিক পঁচিশ বছর আগে তোকে সামান্য ছোট্ট একটা কথা বলেছিলাম, বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে, আর তোর ছেলে ভালোবাসা করলো, তুই মানতে পারলি না, তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। দুটো বছর কেটে গেছে, বাড়িতে ফিরে যায়নি। ওরে খোকা, এটা তো কর্মফল। আরে যেমন কর্ম করবি তেমন তো ফল পাবি, এটা তো বিধাতার লেখা। ওরে নাতি আমার বাড়িতে আসেনি, তুই অন্য কোথাও খুঁজে দেখ, নাতি হয়তো সে। এটা কি অদি চৌধুরী বাড়ি? আমি অদি চৌধুরী বলবো। বাবু আমার কথা মন দিয়ে শুনবেন, আপনার বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এটা আমরা ভুল ধারণা, আমার দুটো ছেলে তারা বড় হয়ে গেছে, তাদেরও ছেলে হয়ে গেছে, আমরা মেয়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারে, আপনি সেখানে গিয়ে। না, আমি সঠিক ঠিকানা নিয়েছি, আমি নাম বলছি ছেলেটার, কি যেন একটা নাম, কি যেন একটা, ওই কৌশিক। কৌশিক? হ্যাঁ বাবা, কৌশিক তো তোমার নাতি। কৌশিক আমার নাতি? হ্যাঁ বাবা। এখন নাতিকে ছবি আছে তোর কাছে দেখাতে পারি? হ্যাঁ, তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে জন্মের পর থেকে দেখলাম ছবি, দেখে দুটো নয়ন আমি সাধ্য করি। বাবা বাবা, এই দেখো তোমার নাতির ছবি। বাবা বাবা, তুমি চুপ করে আছো কেন? বলো না বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার নাতিকে দেখেছো? বলো না বাবা, তোমার নাতি কোথায়? শ্মশানে। আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি। কি আশ্চর্য, আপনার নাতিকে শ্মশানে দেখেছেন? আরে বাবা, আপনার নাতি তো আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, তাহলে নিশ্চিত আমার মেয়েকে আপনি দেখেছেন। দাঁড়ান বাবু, আমি একটা ছবি দেখাচ্ছি, দেখুন তো এই মেয়েটা আপনার নাতির সঙ্গে শ্মশানে ছিল কি না। এরা দুজন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানিস খোকা, বাবা আমি নিজাত চিতারা সাজিয়েছি। বাবা শ্মশানে কেউ ছিল না, মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাইনি, তাই তো দাদু হয়ে না আমি নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি। ওর আমার নাতি মারা গেছে, আমি নিজাত চিতারা সাজিয়েছি, আমি নিজাত মুখে আগুনটা দিয়েছি। হে ঈশ্বর, কোন জন্মের পাপের শাস্তি তুমি আমার দিচ্ছ বলতে পারো ভগবান? এ বিশ্ব দেখার আগে আমাকে তুমি তুলে নিলে না কেন? আমি আর বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই। বাবা বাবা বাবা, তুমি কি মিথ্যা বলছো? মিথ্যা বলছো বাবা? তুমি বলো না তোমার নাতি বেঁচে আছে? বাবা বলো না তোমার নাতি না। বাস্তবটা কঠিন হলেও সত্য, আমার নাতি মারা গেছে। হে ঈশ্বর, তুমি আমার কোন পরীক্ষায় ফেললি? তবে কি, তবে কি এটাই আমার ভাগ্যে লেখা ছিল? সবকিছু ভাগ্যে দোষ দিল হয় না বাবু, আগে ভাগ্যকে না দোষ দিয়ে দেখুন না নিজে কত বড় দোষ করে বসে আছেন। আমি প্রমাণ করে দিচ্ছি, ইনিকে আপনার বাবা অদি চৌধুরী আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন, আপনি চাকরি পেয়েছেন, কলকাতায় আছি, এসি বাড়ির মধ্যে আছেন, আপনার বাবার জায়গা আপনি এসি বাড়ির মধ্যে হলো না, কোথায় হলো না, শ্মশানে। এটা কি ভাগ্যের দোষ? আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে নিয়ে আপনি সুখে থাকবেন, কি করলেন, ছেলেকে নিয়ে আপনি চলে এলেন, ছেলে স্কুলে পড়লো, কলেজে পড়লো, বড় হলো, আপনাকে না জানে আপনার ছেলে বিয়ে করলো, আপনার রাগ হলো, তাকে আপনি ঘাট ধরে বের করে দিলেন, এটা কি ভাগ্যের দোষ? এটা ভাগ্যের দোষ নয়, এটাই হলো কর্মফল। বাবু, জীবনে যদি কাউকে ঠকান তাকে একদিন ঠকতে হয়, জীবনে যদি কাউকে কাঁদিয়ে থাকেন না তাকে একদিন এইভাবে চোখের জল ফেলতে হয়।
যেমন আপনি আপনার বাবাকে কাঁদিয়েছেন আপনি আপনার বাবাকে ঠকিয়েছেন, তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না? আমরা শিক্ষিত সমাজের মানুষ, আমরা সবকিছু সবাই জানি, জেনে বুঝে আমরা ভুল করি, বাবার প্রতি খারাপ ব্যবহার করি, খারাপ ব্যবহার করার আগে নিজেদের ভুলটা নিজেরাই স্বীকার করতে শিখি। আর একটাই কথা বলবো, এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই, আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই। আপনি বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না, কেন পারবেন না? আমার মেয়ে তো আপনাদের চক্রান্ত করে মারা গেছে, কেন পারবেন না? উত্তরটা দিন বাবু, আমি চলে যাচ্ছি, একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আমি আপনার বাড়িতে এসেছিলাম, সম্পর্কটা শুরু করতে পারিনি, সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমার মেয়েটা না যেদিন আপনার নাতির সঙ্গে প্রেম করেছিল আমি সব জানতাম, কিন্তু আমি কিছু বলিনি, কেন বলে তো? ভয়ে, যদি কিছু করে বসি। আমার মেয়েটা অনেক সাজতে ভালোবাসত, খেলা করতে ভালোবাসত, আমার পানিটা স্কুল থেকে না খেয়ে এসেছিল। ওই ব্যাগের মধ্যে ওর মাটির পুতুল, সাজের জিনিস, সোনা গহনা অনেক কিছু আছে। আমার তো আপন বলতে কেউ নেই, ওর মেয়ে তো মারা গেছে। আপনি আমার বাবার মতো যদি পারেন ও সমাধিতে দিয়ে দেবেন। বলবেন না, এই বয়সে পারবেন বোঝাটা মাথা চাপিও না, আমি সহ্য করতে পারি না। জানেন, জানেন কারো দোষ নেই, সব দোষ তো আমার। আমার রক্তটা তো ভালো ছিল না, তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি। যদি আমার রক্তটা ভালো হতো না, আমি সুসন্তান জন্ম দিতাম। মন পড়ে সবাই দেখে, মন পড়ে কেউ দেখে না, মুখের হাসিটা সবাই দেখে, অন্তরের কান্নাটা কেউ শোনে না। তাই তো আমার কান্নাটা কোনোদিন শোনেনি, এরা আমার কান্নাটা কোনোদিন বোঝেনি, এরা সবাই স্বার্থপর, এরা সবাই স্বার্থপর। বাবা, তোর মতো সন্তান আমার বাবা বলে ডাকবো, তোর মতো সন্তান বাবা বলে ডাকলে বাবার নামটা কলঙ্কিত করা হবে। আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি, আমি মরে গেলে আমার স্পর্শ করবি না, আমার মুখে তুই আগুন দিবি না। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার আশার বাতিটা নিভে গেছে, আমার জীবনটা অন্ধকার ঢেকে গেছে। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজব আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজব আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। তাকে ভেঙে দিয়ে চলে যাবে আমাদের স্বপ্নের পৃথিবীটা, এইভাবে মরুভূমি হয়ে যাবে। আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে পড়ে, আজ শুধু বাড়ি বাড়ি সেই কথা মনে পড়ে, কিছু ভালো লাগে না যে আমার। ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজবো